السلام عليكم ورحمة الله وبركاته সন্তানের প্রতি মা বাবার দায়িত্ব কর্তব্য হলো কি প্রথম দায়িত্ব কর্তব্য হলো সন্তান ভালো হওয়ার জন্য ভালো গাছ লাগানো এক নম্বর দায়িত্ব হলো কি আমি চাইতেছি ভালো জাতের আম পাইতে চাই গাছ লাগাইছি টক আমের গাছ তো সেখান থেকে ভালো আম কোথা থেকে হবে এই জন্য প্রথম গাছ লাগানোর সময় খেয়াল করতে হবে গাছ লাগানোর সময় বিয়ের সময় যদি ছেলে মেয়ে দিনদার চাই সালেহীন চাই বিয়ে করতে হবে সালেহা দিনদার মেয়েদেরকে বিয়ে করতে হবে কারণ ওই দিনদার মেয়েদের ঘরেই আল্লাহ রাব্বুল আলামিন দিনদার ছেলে দিবেন এই জন্য আগে সালেহা দিনদার স্ত্রী নির্বাচন করতে হবে তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে রব্বি হাবলি মিনাস সালেহিন রব্বি হাবলি মিনাস সালেহিন রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা অনেক দোয়া আল্লাহ পাক কোরআনে কারিমে শিখাইছেন সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে আয় আল্লাহ আমার সন্তানগুলোকে সালেহীন বানিয়ে দাও আয় আল্লাহ আমার সন্তানগুলোকে কুররাতে আইন আমার চোখের প্রশান্তকারী বানিয়ে দাও সুবহানাল্লাহ সন্তানগুলোকে আল্লাহ পাক যেন সালেহীন বানান এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা লাগবে এরপরে সন্তানগুলোকে বর্তমান যত ফেতনা আছে এই ফেতনাগুলো থেকে দূরে রাখার চেষ্টা করতে হবে বর্তমান জামানার বড় বড় ফেতনাগুলোর মধ্যে থেকে অন্যতম একটা ফেতনা হলো প্রথম ফেতনা হলো গান বাজনা প্রথম ফেতনা হলো গান বাজনা এই প্রথম ঢুকে একটা সন্তানকে ছেলে মেয়েকে খারাপ বানানোর জন্য শয়তানের রাস্তার দিকে নেওয়ার জন্য প্রথম যে জিনিসটা ঢুকে সেটা হলো মেজবারু শায়াতিন শয়তানের বাদ্যযন্ত্র মানে শয়তানের গান বাজনা এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শয়তান শব্দটা উল্লেখ করেছেন মাজামিরু শায়াতিন এটা শয়তানের বাদ্যযন্ত্র এই শয়তানি বাদ্যযন্ত্র যখন কানে ঢুকে আস্তে আস্তে শয়তানি কার্যক্রম তার ভিতরে ঢুকতে থাকে এই জন্য কোরআনের বিপরীতে গান বাজনার প্রচলন নজর বিন হারেস কোরআন শোনা বন্ধ করার জন্য সেই শাম দেশে গিয়ে গানের শিল্পী আমদানি করে নিয়ে আসছিল মক্কার গলিতে গলিতে সে গানের শিল্পী দিয়ে গানের আয়োজন করা হতো যাতে মক্কার যুবকেরা আল্লাহর কোরআনের আওয়াজ না শুনতে পায় কোরআন তেলাওয়াত না শুনে এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল গানা ইউমবিতুন নিফাক ফিল কালবে কামা ইউমবিতুল মাউ যারআ ফসলের ভিতরে পানি দিলে যেমন ফসলটা সুন্দর হয়ে গজাই উঠে ফসলটা যেমন সুন্দর করে উপরের দিকে উঠে কোন অন্তরের ভিতরে গান বাজনার আওয়াজ দিলে ওই অন্তরের ভিতরে মুনাফেকি গজাই উঠে ওই অন্তর থেকে মুনাফেকি উৎপাদন হয় তাহলে মুনাফেকি যে অন্তর থেকে উৎপাদন হবে সেই সন্তান ভালো হওয়ার সম্ভাবনা কম এজন্য আমার ভাইরা এবং বোনেরা প্রথমে সন্তানকে গান বাজনা থেকে দূরে রাখতে হবে গান বাজনা নাটক সিনেমা এগুলো থেকে দূরে রাখার চেষ্টা করতে হবে সন্তান সালেহীন বানাইতে হলে আজকের জামানায় বিভিন্ন রকমের মোবাইল তথ্য প্রযুক্তি বিভিন্ন যন্ত্রপাতি বের হয়ে এই গান বাজনাকে আমাদের জন্য সহজ করে দিছে এখন আর গান বাজনা হারাম মনে হয় না অনেকের কাছে এটা হালালের মতো হয়ে গেছে অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গান বাজনা শুনলে কানের ভিতরে আঙ্গুল ঢুকাই দিতেন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একদিন কোন এক জায়গায় যাচ্ছিলেন হঠাৎ দূর থেকে গান বাজনার আওয়াজ শুনতে পেলেন তিনি সাথে সাথে জাআলা ইসবাহু ফি উযুনাইহি তার দুই আঙ্গুলকে কানের ভিতরে ঢুকাই দিলেন ঢুকাই রাহেলাতাহু আনিত তরিক যেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন সেই রাস্তা পরিবর্তন করে অন্যদিকে চলে যাচ্ছেন অনেক দূর গিয়ে জিজ্ঞাসা করলেন যে হে নাতে এখনো কি আমরা গান বাজনার আওয়াজ শোনা যাচ্ছে মানে তখনও তিনি কানের থেকে আঙ্গুল খুলেন নাই তারপরে
যখন গান বাজনার আবার শোনা বন্ধ হইল তখন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুমা কানের থেকে আঙ্গুল খুললেন আর খুলে বললেন আমি আমার রাসূলকে জীবনে একবার এভাবেই দেখেছি যখন গান বাজনার আওয়াজ শুনছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে কানে আঙ্গুল দিয়ে আরেক দিকে চলে গেছে সুবহানাল্লাহ আর আজকে সেই রাসূলের উম্মত কানে আঙ্গুল দেওয়া তো দূরের কথা কানের ভিতরে গান বাজনা ঢুকাই রাখে মানে দূরের থেকে না শুনে একবার সরাসরি কানের মধ্যে দুই কানে দুইটা ঢুকাই রাখে ঢুকে গান বাজনা শুনে আবার সেই উম্মত আসে কে রাসূল সেই উম্মত আবার জান্নাতে যাবে এই আশাও পোষণ করে সেই উম্মত আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত পাবে সুপারিশ পাবে সেই আশা করেও বসে আছে এজন্য এক নম্বর বড় ফিতনা এই গান বাজনা থেকে সন্তান সন্ততিকে দূরে রাখতে হবে দুই নম্বর এই গান বাজনা শুনতে শুনতে আস্তে আস্তে এই ছেলেটা দেখা যায় ধূমপান করা শুরু করে একটু বড় হইলে ধূমপান করে এই ধূমপানের মাধ্যমে আরেকটা হয়ে গিয়ে যায় অর্থাৎ তার ভিতরে আরেকটা শয়তানি অভ্যাস খাবায়েসের অভ্যাস তার ভিতরে ঢুকে পড়ে ধূমপান কিন্তু ভালো কাজ না ধূমপান হইল খাবায়েস মানে অপবিত্র কাজ কারণ কি এটা খাবায়েস কেন এটা খাবায়েস হওয়ার কারণে এটা মুমিনের জন্য হারাম মুমিনের জন্য তৈয়বাতকে আল্লাহ পাক হালাল করছেন খাবায়েসকে আল্লাহ পাক হারাম করে দিয়েছেন খাবায়েস কেমনে বুঝবেন দেখবেন টয়লেটে গিয়ে যাইও মানুষ ধূমপান করে কিন্তু টয়লেটে গিয়ে আঙ্গুর কমলা বেদানা বিরিয়ানি ভালো জিনিস টয়লেটের ভিতরে কেউ খায় না কিন্তু এই জিনিসটা টয়লেটের ভিতরেও খায় এই জন্য এটা মিনাল খাবায়েস এটা তৈয়বাত না আর এই খাবায় যার ভিতরে ঢুকবে তার ভিতরে দেখবেন আস্তে আস্তে শয়তানি সকল কর্মকাণ্ড আস্তে আস্তে ঢুকা শুরু হবে তিন নম্বর বড় ফেতনা হল তাশাব্বুহ বিল মুশরিকিন মুশরিকির সংস্কৃতি মুশরিকের কালচার অনুসরণ করা দেখবেন আস্তে আস্তে গান বাজনা শুনছে ধূমপান শুরু হয়েছে এবার তার ভিতরে দেখবেন তার চুলগুলো হবে মুশরিকদের মতো তার চুল রাখার কাটিং হবে মুশরিকদের মতো ওই কাফের খেলোয়াড় ওই কাফের গানের শিল্পী ওই কাফের মুশরিক অমুক তারা যেই কাটিং এ চুলগুলো রাখে সেই দেখবেন সেই কাটিং এ সেইভাবে চুল রাখতেছে তারা যেভাবে দাড়ি কাটে দাড়ির যে ডিজাইন করে সেও সেই ডিজাইন করে মুশরিকদেরকে অনুসরণ তার ভিতরে শুরু হয়ে গেছে তারপরে দেখবেন ওই মুশরিকেরা যেই ডিজাইনের পোশাক পরিধান করে ওই পোশাকের মধ্যে যদি কোন জায়গা দিয়ে একটু কাটা থাকে সেও কাটাগুলো পছন্দ করে ওই মুশরিক টাকনুর নিচে পোশাক পরে সেও টাকনুর নিচে পোশাক পরে ওই মুশরিকের দেখবেন ওই স্টার জলসা স্টার প্লাসের ভিতরে ওই মা বোনেরা দেখবেন ওইগুলো দেখে দেখে ওই মুশরিকেরা মুশরিক মহিলারা যেই জামা পছন্দ করতেছে যেই শাড়ি পছন্দ করতেছে সেও সেটা পছন্দ করতেছে তারা যদি গরুর জামা পরে তারও গরুর জামা লাগবে তারা যদি ছাগলের জামা পরে তারও ছাগলের জামা লাগবে তারা যদি পাখির জামা পরে তারও পাখির জামা লাগবে তাদেরকে অনুসরণ মুশরিকি কালচারের মুশরিকি সংস্কৃতির অনুসরণ যেটা মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন এবং বিজাতীয় সংস্কৃতি যারা অনুসরণ করবে তাদের হাসর নশর হবে তাদের সাথে বিজাতীয় সংস্কৃতির অনুসরণে দেখবেন জন্মদিন পালন করে বার্থডে পালন করে তারপরে আপনার বিভিন্ন দিবস 31st night পালন করে এই যে কয়দিন আগে গেছে 14th February কি কি দিবস অশ্লীলতার বিভিন্ন দিবস এগুলো পালন করে কারণ সে এখন বিজাতীয় কালচার ভালো লাগে তার কাছে ইসলামের সংস্কৃতি এখন আর ভালো লাগে না ছেলে মেয়েদেরকে বিজাতীয় কালচার থেকে দূরে রাখতে হবে ছেলে মেয়েদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি আদর্শের দিকে ফিরিয়ে আনতে হবে এবং সাহাবায়ে কেরামের আদলে তার জীবনের সব সংস্কৃতি সবকিছু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মতো ওই যুবকদের অনুসরণ করে ছেলে মেয়েদেরকে অনুসরণ করা লাগবে চার নম্বর বড় ফিতনা পর্নোগ্রাফির ফিতনা আজকে মোবাইল হাতে এসে প্রত্যেকের হাতে হাতে ছেলেদের মেয়েদের হাতে হাতে মোবাইল অত্যাধুনিক বিভিন্ন রকমের মোবাইল এগুলোর মাধ্যমে পর্নোগ্রাফি দুনিয়ার কয়েক লক্ষ শয়তান ইবলিস এক হাতের মুঠায়
মানে আগে ইবলিস থাকতো একটু দূরে দূরে, এখন ইবলিস একবার হাতের মুঠায় ঢুকে পকেটে ঢুকে গেছে। এই এক মোবাইলের ভিতরে কয়েক লক্ষ ইবলিস বসবাস করে, এটার ভিতরে দুনিয়ার এমন শয়তানি এমন খারাপ কিছু নাই যেটা এটার ভিতরে নাই। তাহলে এই মোবাইল থেকে ছেলে মেয়েদেরকে যথাসম্ভব দূরে রাখার চেষ্টা করা লাগবে, যদি এই ফেতনা থেকে আমরা দূরে রাখতে চাই। আর ছেলে মেয়েদেরকে একা একা ঘোরাফেরা করা, একা একা থাকা, এগুলোর মধ্যে রাখা যাবে না। সবসময় ছেলে মেয়েদেরকে ব্যস্ততার মধ্যে রাখতে হবে, মা বাবার বেশি বেশি সহবত লাগবে, ছেলেদেরকে সবসময় বাবার সাথে সাথে রাখতে হবে, মেয়েদেরকে মায়ের সহবতে বেশি বেশি রাখা লাগবে। এই শয়তানিগুলো যখন একাকী থাকে তখন শয়তান বেশি হামলা করে, যখন মা বাবার সাথে সবার সাথে থাকে শয়তান এগুলোতে হামলা করতে পারে না। এজন্য সবচাইতে খারাপ বয়স, মানে খারাপ হওয়ার বয়স 14-21, এই সময়টা সবচাইতে ঝুঁকিপূর্ণ ছেলে মেয়েদের জন্য। 14-21 এই বয়সটা আব্বা আম্মার অর্থাৎ মা বাবার বেশি বেশি সহবত দিতে হবে, সময় দিতে হবে তাদেরকে, সলহীন করতে হলে। এই সময়টার মধ্যে একাকেই ছেড়ে দেওয়া যাবে না। কোনো খারাপ বন্ধু বান্ধব, এখন আর খারাপ বন্ধু বান্ধব বাইরে যাওয়া লাগে না, ওই মোবাইলটাই তার সবচেয়ে বড় খারাপ বন্ধু বান্ধব, ওই ল্যাপটপটাই তার সবচেয়ে বড় খারাপ বন্ধু বান্ধব। এখানে বসে সে দুনিয়ার যত ইবলিস আছে সবার সাথে এখান থেকে সে ঘরে যোগাযোগ করতে পারে, আর বাইরে যাওয়ার দরকার নাই। এই জন্য ছেলে মেয়েদেরকে সোয়ালহীন করতে হলে এই ফেতনাগুলোর দিকে, এই খারাপ জিনিসগুলোর দিকে খেয়াল রাখা লাগবেই। এরপরে মাদকাসক্তি বড় এক সমস্যা বাংলাদেশের, আজকে আমাদের ছেলে মেয়েদের জন্য বড় সমস্যা মাদকাসক্তি। এই মাদকাসক্তির কবলে যাচ্ছে কিনা এই দিকে আমাদের সবসময় খেয়াল রাখা লাগবে। এগুলো হলো খারাপ দিকগুলো থেকে আমাদের ছেলে মেয়েদেরকে বাঁচানো, এর সাথে সাথে ভালো কিছু দিক তাদের জন্য লাগবেই।